শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেটস এবং জরুরি আপডেটস যে তড়িঘড়ি এক নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর তো তড়িঘড়ি কেন এই নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর জলপাইগুড়ি স্কুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিটের পরেই কিন্তু নড়েচড়ে বসলো শিক্ষা দপ্তর এবং জারি হলো একাধিক নিয়ম যা মানতে হবে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই এই মর্মে একাধিক স্কুলে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে যে নোটিশটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন সাবজেক্ট রয়েছে রিগার্ডিং ইমপ্লিমেনশন অব ডিসিশন অব দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইন কানেকশন উইথ দ্য সারপ্রাইজ ভিজিট অফ অনারেবল জাস্টিস শ্রী বিশ্বজিৎ বাসু কলকাতা হাইকোর্ট এইটিন্থ মার্চ টু তো এখানে যে যে বিষয়টি বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু তিনি একটি সারপ্রাইজ ভিজিটে যান স্কুল আওয়ারে এবং যেটা পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনে অর্থাৎ ফণীন্দ্র দেব স্কুলে তিনি সারপ্রাইজ ভিজিট করেন এবং সেখানে সারপ্রাইজ ভিজিট করে তিনি হতবাক হয়ে যান এবং যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের পরিকাঠামোগত নানা ত্রুটি তার নজরে আসে এবং সেই বিষয়ে কিন্তু রিপোর্টও তিনি তলব করেছেন এবং এই সারপ্রাইজ ভিজিটের পরেই কিন্তু একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং সেগুলো কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে বলা হয়েছে এবং যে এজেন্ডাগুলো দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতির সারপ্রাইজ ভিজিটের পরেই এবং জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে কিন্তু ইতিমধ্যে একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে এবং নোটিশে যেটা বলা হয়েছে প্রথমত নির্দেশটি দেওয়া হয়েছে যে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষকরা ছুটি নিতে পারবে ইন কেস যদি ছুটি নিতে হয় তাহলে কি কারণে ছুটি নিচ্ছেন সেই বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে ছুটি নেওয়ার কারণ সঠিক মনে হলে তবেই অনুমতি পাওয়া যাবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন হ্যাজ টু ইনশোর দ্য নো টিচার শুড ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম ডিউরিং ইনস্ট্রাকশনাল আওয়ার্স অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে মোবাইল ফোন দেখতে পারবেন না পড়ানোর সময় মোবাইলে কথা বলা বা ফোন ঘাটাঘাটি করা যাবে না এরপর তৃতীয়ত যেটা বলা হয়েছে যে স্কুলের পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার দায়িত্ব প্রধান শিক্ষকের স্কুলের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পড়ুয়াদের বসার ক্লাসঘর পানীয় জলের জায়গা মিড ডে মিল খাওয়ার জায়গা ও রান্নাঘর টয়লেট যেন পরিচ্ছন্ন থাকে এবং স্কুলের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে চার নাম্বারে যেটা বলা হয়েছে দ্য হেড অব ইনস্টিটিউশন হ্যাজ টু মেনটেন রিলিভেন্ট রেকর্ডস অ্যান্ড রেজিস্ট্রার অব দ্য স্কুল আপ টু ডেট অর্থাৎ প্রতিদিনের রেজিস্টার ও শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকার ও ক্লাস নেওয়ার রেকর্ড আপডেট করতে হবে স্কুল কর্তৃপক্ষকেই তো এই একাধিক বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া হল রাজ্যের স্কুলগুলোর জন্য এবং যেখানে কিন্তু শিক্ষকদের যে সমস্ত নির্দেশিকাগুলো দিয়েছে এগুলো মেনটেন করে চলতে হবে এই তৈরিঘড়ি এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর কেননা সারপ্রাইজ ভিজিট করেছিলেন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু তার সারপ্রাইজ ভিজিটের পরেই কিন্তু এই তড়িঘড়ি নির্দেশিকা জারি করা হয়েছে তো যে স্কুলে তিনি সারপ্রাইজ ভিজিটে যান সেখানে গিয়ে তিনি দেখেন যে স্কুলে পঁয়তাল্লিশ জন শিক্ষকের মধ্যে সেদিন কামাই করেছেন বারো জন শিক্ষক একসঙ্গে এতজন শিক্ষক কেন ছুটিতে রয়েছেন তার জবাবই কিন্তু দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ এছাড়াও অন্যান্য ত্রুটিও তার নজরে আসে তারপরেই কিন্তু তড়িঘড়ি এই যে সিদ্ধান্ত সেটি নেয় স্কুল শিক্ষা দপ্তর তো যে অর্ডারটি আপনারা দেখছেন এটা একটা ডিস্ট্রিক্টের অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আপনারা উপরে দেখতেই পাচ্ছেন যে এটি সাউথ চব্বিশ পরগনার তো এই আঠারো তিন দু ডেটে প্রকাশিত শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনাই নয় অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু একই অর্ডার কিন্তু দেওয়া হচ্ছে তো একটা ডিস্ট্রিক্টের অর্ডার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অন্যান্য ডিস্ট্রিক্টের অর্ডার যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে এ ধরনের এডুকেশনাল নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ